শুভ রাখি পূর্ণিমা। ফ্যামিলি ব্লগার চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগতম। আমাদের বাড়িতে নারায়ণশিলা থাকায় প্রতি পূর্ণিমাতেই পুজো হয়। আজকের এই শুভ দিনটিতে তাই ভাবলাম আপনাদের সাথে আমাদের এই নারায়ণ সেবা ভাগ করে নিই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে আমি প্রতি পূর্ণিমাতে নারায়ণ মধুসূদনের পুজোর আয়োজন করে থাকি। মোকাম সাজানো থেকে শুরু করে সিন্নি মাখা সবই থাকবে। প্রথমে একটি টুলের ওপর সুন্দর করে কাপড় পাতি, তার ওপর পাঁচটি পান রেখে একে একে সুপুরি, বাতাসা, পৈতা, কলা এবং কয়েন দিতে হয়। একে আমরা মোকাম বলে থাকি। এইবার ধীরে ধীরে ফুল, মালা, ফল ইত্যাদি সাজাবো। এইটা আমার সব থেকে প্রিয় কাজ। একটি রেখাবিতে গোটা ফলগুলো সাজিয়ে নিলাম। আরেকটি রেখাবিতে ফলগুলো ছোট ছোট টুকরো করে সুন্দর করে সাজিয়ে নিলাম।
এইবার শিন্নির পালা। নারকোল কুড়োর মধ্যে কলা, গুড়, আটা দিয়ে শিন্নি মাখা হয়। এরপর কাজু ও কিশমিশ ধুয়ে একটু এলাচ গুঁড়ো দিয়ে উপর থেকে সাজিয়ে দিলাম। এইবার পুজোয় বসে যাবে। অঞ্জলির শেষে আরতির পালা। সব শেষে শান্তির জল দিয়ে পুজো সাঙ্গ হলো। রাখি পূর্ণিমার দিন আর রাখি পড়বে না তাই কি কখনো হয়? দিদুনের কাছে প্রথমবার রাখি পড়া। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু টিপে রাখতে ভুলবেন না, যাতে করে নতুন ভিডিওর আপডেট সহজেই পেয়ে যান।